মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমরা পুরী চলে এসেছি, এই জাস্ট 1 ঘন্টা হলো। আমি স্নান করে এই মাত্র বেরিয়ে এলাম, আর মা গেছে এখন স্নানে। আমি এসে এখন একটু ফ্রেশ হয়ে নেবো, মানে রেডি হয়ে নেবো আর কি, একটু সেরাম টেরাম লাগিয়ে নেবো। আর আমার এই ফোরহেডের কাছে না র্যাশ টাইপের বেরিয়ে গেছে, এটাই বুঝতে পারছি না। আমি খুব একটা ফোরহেডে মানে থ্রেডিং করাই না, সেটার কারণে হয়েছে নাকি কাল থেকেই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর এখন আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি, তারপরে বিকেলে আমরা বেরোবো, জগন্নাথ মন্দিরে যাব। আর এটাই আছি, আজকের তো প্ল্যান এইটুকুই। আর তারপরে এই বিচে একটু যাব, ব্যাস এইটুকুই। আর তোমাদের আমি পরে দেখাচ্ছি, মানে আমাদের সি বিচ থেকে হোটেলটা অনেকটা দূরে। আগেরবার যেখানে ছিলাম, আগেরবার আমরা ছিলাম পুলিনপুরিতে, তো ওটা তো একদম সি বিচের ধারেই আর কি হোটেলটা, কিন্তু এটা অনেকটা দূরে। সি বিচে এলে সানস্ক্রিন কিন্তু মাস্ট, আমি যে এই রিকুলে সানস্ক্রিনটা ইউজ করছি, কারণ সি বিচে এলে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, নয়তো তুমি একদম কেলটে হয়ে যাবে। যদিও বা সানস্ক্রিনও অতটা কাজ দেয় না, তাও যতটা কি প্রোটেকশন নেওয়া যায় নেওয়া দরকার। এখানে আমাদের ব্রেকফাস্ট চলে আসে, এখানে আছে আলুর পরোটা, আর এটা হচ্ছে এগ পোচ, দুটোই এগ পোচ। এরপর চা আসবে, আমার চাটাই দরকার। তো এখন আমরা সবাই একটু সি বিচে যাচ্ছি, সবাই যাচ্ছি, কিন্তু আমরা কেউ এখন স্নান করবো না, মানে মেয়েরা সবাই স্নান করে নামছি যাচ্ছি আর কি, আর যে ছেলেগুলো আছে তো তারা সবাই স্নান করবে। আজকে দাদা ভাই বলছে যে আজকে আমার বার্থডে, আজকে আমি যা খুশি তাই করবো, আমাকে আজকে আমার দিন, আমাকে কেউ বারণ করবি না। তো হ্যাঁ, আজকে হচ্ছে দাদা ভাই দিন, দাদা ভাই যা খুশি তাই করবে। তো সবাই খুব সুন্দরভাবে রেডি হয়েছে, কিন্তু আমি একমাত্র ভাবছি জাস্ট একটা টি শার্ট আর একটা ট্র্যাক প্যান্ট পরেছি। সমুদ্র আমার ভয় লাগে ঠিকই, কিন্তু ভালো তো অবশ্যই লাগে, কারণ যখন কাছে যাই, যখন সেটা ফিল করি, যখন ঢেউগুলো জোরে জোরে আসে, তখন বেশ ভালো লাগে। বকখালি, দীঘা, মন্দারমণি এসব জায়গার সমুদ্রের ঢেউ কিন্তু বেশ কম। আমি যদিও বা যাইনি, আমি শুনেছি, আমি ভিডিওতে দেখেছি খুব কম ঢেউ দেয়, কিন্তু পুরীর ঢেউ সবাই জানো ভীষণ জোরে জোরে দেয়। আমার সেই কারণে ভীষণ ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না। আমার মনে হয় যে যদি আমাকে তলিয়ে নিয়ে চলে যায়, ব্যাস আমি সোজা উপরে আর আসতে পারবো না। আমি তো দেখি যে সবাই কত দূরে দূরে গিয়ে স্নান করে, আমি ভাবি যে তারা কী করে ওখানে গিয়ে স্নান করে অত দূরে গিয়ে, মানে এটা তো আমার ভাবনা চিন্তার বাইরে। আর পুরীতে এসেছিলাম, মানে এটা নিয়ে আমি দুবার এলাম, একবার এসেছিলাম 2015-তে আমার দিদির বিয়ের পর, দিদির বিয়ের পর আর কি, দিদি, দাদাভাই, কাকু, কাকিমা, আমার বাবা মা, আমি এসেছিলাম, আর এই যে একবার এলাম। আর এই যে এখানে আমার প্যান্টের অবস্থা দেখছো, এটা না ঢেউ এসে ভিজি দিয়ে চলে গেছে। তারপর আমরা এখানে খাচ্ছিলাম ডাব, শাঁস দেওয়া যে ডাবগুলো হয় সেগুলো না খেতে আমার বেশ ভালো লাগে।
বেরোবে সাহস থাকবে সেটা থেকে। আর তারপরে আমরা দুপুরে এসেছি লাঞ্চ করতে। এখানে একটা ঘটনা ঘটেছে, এই যে তোমরা দেখো আমার দিদি অদ্ভুত, মানে কি যেন ভাবছিল ও সেটা নিজেই জানে, হয়তো রাত্রিবেলা কী খাবে ভাবছিল। এটা আমার বেশ কিউট লেগেছে। আর আমাদের লাঞ্চে ছিল রাইস, পাঁপড় ভাজা, ডাল, শুক্তো, আলু ভাজা, আর নেওয়া হয়েছিল পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ। পমফ্রেট মাছটা ছিল পচা। তো এখন বাজছে, এখন হচ্ছে বিকেল বেলা, এখন ওই 4:15 বাজবে। আর এখন আমরা এসেছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। আমরা লাঞ্চ করার পর আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, আর আমি পরেছি এই ড্রেসটা। এটা আমি কিনেছি আজিও থেকে, এটা আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি আমি পাই তো আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি জানি না আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না, কারণ এখানে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে। সন্তাই হাই। মন্দিরের ব্লগ আমি করতে পারবো না, কারণ মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না, ফোন অ্যালাউ করে না, তো সেই কারণে পসিবল হবে না। বাইরে থেকে যতটুকু দেখাতে পারবো আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তো আমি বাইরে থেকে যতটা দেখানো দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরটা দেখছো, যেটার মাথার উপরে লাল পতাকা আছে, এটা প্রতিদিন বিকেলবেলা চেঞ্জ করা হয়। একজন উঠে মন্দিরে, ওই জায়গাতে উঠে মন্দিরের মাথার উপরে উঠে ওটা চেঞ্জ করে। ভীষণই অদ্ভুত রকমভাবে খুব ভালো লাগে দেখতে। ইউটিউবে তো এরকম ভিডিও অনেক দেখতে পেয়ে যাবে আশা করি, কীভাবে পতাকাটা চেঞ্জ করা হয়, কিন্তু আমি তো বলবো সামনাসামনি এসে দেখো, বেশ ভালো লাগবে। আমরা মন্দির থেকে এসেছি কটার সময়, 6:18, আমি পুরো ঘড়ি দেখেছি, 6:18 সময় এসেছি। আর এখন হবে দাদা ভাইয়ের বার্থডে, একটু সেলিব্রেট করা হবে, কেক আনা হয়েছে, টুকরুদা কেক এনেছে, তো কেক ফেক কাটিং হবে। আর এখন আমরা এখানে একটু বসে আছি, আমি খুব ক্লান্ত। আমি যখন দার্জিলিংয়ে ছিলাম তখন আমি ওখানকার মানুষজন অত দেখছিল না আমি কী করছিলাম না করছিলাম, আর আমার ভাষা তো কেউ বুঝতেই পারছে না। আর এখানে তো সব বাঙালি, সবাই আমার কথা বুঝছে, মানুষ বাঙালি আছে সব। এবার বেশিরভাগ বেশি সবাই তো বাঙালি নয়, বাঙালি ভীষণ কম, আর এখানে তো সবই বাঙালি, তো সবাই বাংলাটা বোঝে আর কি। তো আমি যখন কথা বলছি হ্যাঁ তো আমরা এখানে আছি ওখানে আছি, সবাই না হাঁ করে দেখছে, আমার কেমনটা লাগছে। মানে আমি এখনও অত ভালো ব্লগার না, মানে এসব একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে থাকবো, আমি পারি না, মানে বাবা দেখছি বাবা দেখছি এরকম মনে হয়। চেষ্টা করবো, চেষ্টা আমি চালিয়ে যাবো। আমি ভিডিওতে বলেছি, আমি ভিডিওতে বলেছি যে আমার কথা আটকে যায় ভিডিওতে, আমি দোতলা কি করবো কথা আটকে যায়। দাঁড়া বলছি, দোতলা জলে কুমির ডাঙায় বাঘ, 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 জলে Happy birthday dear dada bhai, happy birthday to you. কেমন খেতে পিকু? ভালো ভালো। দেবশ্রী ছবি তুলছে, আমি ভিডিও করছি। তুলব
ঠিক আছে না তুমি শুধু আমার না আমি তোমার আর দিদুনের না 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 আমি তোমার আর দিদুনের না আচ্ছা তোমার আমি কানে কাটবো আমি দিয়ে দাও আর তিনটে খালি উপরে ছেলে মারা গেছে জানি আমি এতক্ষণ পরে একটু শান্তি পাচ্ছি শুনতে থেকে কোন চাচা করছে আমি শেষ করছি আর কি এন্ড করছি তো বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে ও তো এখন বাচ্চাগুলোকে খাওয়াবে তারপর আমরা খাবো আমি এখন খাওয়াচ্ছ হয়তো ভাবলাম তো তারপর এখন 9:40 মতো বাজছে আর আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে কি ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা আমার না জিভ থেকে জল তোমরা যখন আমার বাড়িতে যাবে তখন আমি চিকেন কষা বানিয়ে খাবো তুই তোর ব্লগে দেখেছিস তুই খুব ভালো রান্না করিস চিকেন কষা আমি মারাত্মক বানাই এটা আমি নিজেই বলছি তো আর আমার মা এখানে খাচ্ছে মুড়ি আমার মাটা অদ্ভুত প্রাণী কিছুই খায় না বাইরে এসে শরীর ভালো থাকে কি হবে বাইরে এসে কোনো খাবার এনজয় করে না মা আগে ধরো সকালেও খুব একটা হেভি কিছু খায় না এই যে দেখলে না আমি সকালে হেভি কিছু খেতে চাই এটা মায়ের কাছ থেকে আমার এসেছে আমিও খুব একটা অয়েলি জিনিস খাবার সকালে খাই না ওকে তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর কালকে কোথায় যাবো সেটা আমি আজকে বলবো না কালকেই বলবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা টাটা